মানুষ বই পড়ে যতটা রপ্ত করতে পারে তার চেয়ে অধিক রপ্ত করতে পারে নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে। আর নিজেদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যের ডেন্টাল কলেজটিকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। রবিবার জাতীয় দন্ত চিকিৎসক দিবস এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার 22তম বাৎসরিক কনফারেন্সে অংশগ্রহণ করে সেখানে উপস্থিত সকল দন্ত চিকিৎসক এবং ডেন্টাল কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকাদের উদ্দেশ্যে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যকে এডুকেশনাল এবং মেডিকেল হাবে রূপান্তরিত করতে চাইছে বর্তমান রাজ্য সরকার। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। অন্যান্য চিকিৎসার পাশাপাশি দন্ত চিকিৎসার দিক থেকেও রাজ্যবাসীকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি এদিন আলোচনা করতে গিয়ে রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন কর্মসূচিতে দন্ত পরিষেবাকে যুক্ত করার প্রস্তাবও সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিদ্বেষমূলক কথা না বলে, বিদ্বেষমূলক চিন্তা ভাবনা না করে সবসময় কলেজটাকে সামনের দিকে কিভাবে অ্যাডভাইস দিতে পারে, কারণ এখানে বহু এক্সপিরিয়েন্স ডক্টর আছে আর এক্সপিরিয়েন্সের উপরে কোনো বই নেই। এক একটা মানুষের এক্সপিরিয়েন্সের যে বই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার থেকে অনেক কিছু জানা যায়। হতে পারে গ্রেজুয়েট, কিন্তু তার থেকেও বিদেশ থেকে অনেক কিছু জানা যায়, কারণ এক্সপিরিয়েন্সের যেটা বললাম সেটাকে কোনো অবস্থায় ইগনোর করা যায়। আমরা ত্রিপুরাকে চাইছি যে যেহেতু একটা সুযোগ এসছে, আমরা একটা মেডিকেল এডুকেশন মেডিকেল হাব বানানোর চেষ্টা করছি। বিভিন্ন যারা বাইরের থেকে এখন সংস্থা আসছে এখানে, মেডিকেল কলেজ করতে চায়, প্রাইভেট ডেন্টাল কলেজ করতে চায়, ইউনিভার্সিটি করতে চায়, যে মানুষের মধ্যে তাকে নিয়ে পৌঁছানো, প্রতিটা ঘরে পৌঁছানো। আমি তো মনে হয় আমাদের যে প্রতি ঘরে সুশাসনের যে বিষয় সেক্রেটারি সাহেব, প্রতি ঘরে সুশাসন ইসমে আমার মনে হয় অ্যাসোসিয়েশন অংশ, এটা তো একটা মানে মানে সার্ভিস মেডিকেল সব তাদেরকেও যদি ইনক্লুড করা যায় স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, সেখানে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম আছে তার সাথে একটা কনভারজেন্স করে সেখানেও যেতে পারে। একদম বুথ লেভেল, ডিসি লেভেল, সমস্ত জায়গায়, নগর পঞ্চায়েত সব জায়গার মধ্যে আমাদের ডেন্টাল সার্জনরা যেতে পারে। আগামী দিন আমরা চিন্তা করতে পারি। তো আমার মনে হয় যে আগামী দিন আমাদের ডেন্টিস্টকে সামনের দিকে নেওয়া খুব প্রয়োজন, আরও বেশি ওয়ার্ক করা উচিত। খেলাধুলা তো আছে, দেখলাম খেলাধুলারও পার্ট আছে, ভালো রেজাল্টও করছে, সেটা তো দরকার, সেটা খুবই প্রয়োজন। এদিনের এই কনফারেন্সের বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সুপ্রিয় মল্লিক, পারিবারিক কল্যাণ এবং প্রিভেন্টিভ মেডিসিন দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন কুমার দাস, চিকিৎসা শিক্ষা দপ্তরের অধিকর্তা এইচ পি শর্মা, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডক্টর সমীর রঞ্জন দত্ত চৌধুরী। উল্লেখ্য, জাতীয় দন্ত চিকিৎসক দিবসকে কেন্দ্র করে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে রাজ্যের ডেন্টাল সার্জনদের নিয়ে রবিবার এবং সোমবার দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক এক ট্রেনিং প্রোগ্রামেরও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।